মাছগুলো উল্টে দেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে রেসিপি রুই মাছ আর ওলকপি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ওলকপি, আলু, টমেটো এগুলো আমি কেটে নেব। আলুটা ছুলে নিয়েছি, এখন আমি কেটে নেব। টমেটোটা কেটে নেব। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মাছটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে দেব। এই দেখুন, লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। আলু দিয়ে দেব, আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। ওলকপি দিয়ে দেব, স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ওলকপিতে একটু জলটা বেশি দেব, আর সেদ্ধ হতে একটু দেরি হয়। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। গোটা জিরা কটা ভেজে নেব। গোটা জিরে, এই তরকারিটা কিন্তু আমি দু সোমবারা দেব। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব, ধনে পাতা কুচি। আজকে রান্নাটা একদম সাদা মাটা রান্না করেছি, আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।